আসসালাম আলাইকুম প্রিয়সৌধী সেই যুগে সিরিয়া ছিল দুর্দান্ত প্রতাপশালী এবং স্বয়ং সম্পন্ন একটি দেশ তাদের ছিল তখনকার যুগের আধুনিক সবস্ত্র শস্ত্র এবং সুসজ্জিত সেনাবাহিনীও তাই তাদের বিরুদ্ধে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ার আগে খলিফা হজরতাবু বকর রাদি তালাহুকে বিভিন্ন বিষয়ে ভাবতে হয়েছিল বিজ্ঞ ও প্রবীণ সাহাবিদের সঙ্গে পরামর্শক্রমে অনেক জল্পনা কল্পনার পর অবশেষে সিরিয়া অভিযান চালিয়ে তা অধিকার করেন আজকের আলোচনায় আমরা জানতে চলেছি এই ব্যাপক কর্মপদ্ধতি তিনি কিভাবে সম্পাদন করেছিলেন তার বিস্তারিত বিবরণ তাই অনুরোধ করব পুরো আলোচনাটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শোনার জন্য তো চলুন শুরু করা যাক ইরানের অন্তর্গত ইরাকে হজরত খালিদের রণকৌশল সৌর্যবীর্য এবং যুদ্ধবিদ্যায় পারদর্শিতা যে ইতিহাস সৃষ্টি করেছিল প্রাচ্য রোমিওদের অন্তঃকরণে এর প্রতিক্রিয়া ভীষণভাবে দেখা দেয় ইরাকের সীমান্তে খ্রিস্টানদের যেমন লখম বনুতগলব এবং আয়াদ নামের গোত্রগুলোর বস্তিসমূহ ছিল অনুরূপ সিরিয়ার সীমান্তেও বনু আজরা উদওয়ান বনু বহরা এবং বনুগাসান নামে আরব গোত্রগুলোর বসতি ছিল রোমিওদের প্রবল ধারণা ছিল যে মুসলমানগণ যদি রোম সাম্রাজ্য আক্রমণ করে এই যাযাবর গোত্রগুলো ইরানের গোত্রগুলোর মতো সহজে মুসলমানদের সাথে হাত মেলাবে সুতরাং আরব সীমান্তের সংলগ্ন সিরিয়া সীমান্তকে সুরক্ষিত করার জন্য রোমিওরা তাদের সর্বপ্রকার শক্তি সিরিয়ায় এনে সমবেত করে আশ্চর্যের বিষয় এটাই যে রাসুলে আকরাম সাল্লিহল্লামের যুগ থেকে খলিফা আবুবকর রাদিয়াল্লাহতুল্লানহুর যুগ পর্যন্ত রোমিওরা আক্রমণ করতে পারে এই ভয়ে সিরিয়ার সংলগ্ন আরব সীমান্তকে সুরক্ষিত করার প্রতি বিশেষ গুরুত্ব প্রদান করা হয়েছিল কিন্তু এই অল্প কয়েক বছরের মধ্যেই অবস্থার মূর ঘুরে যায় আর তখন রোমিওরাই মুসলমানদের ভয়ে সিরিয়ার সীমান্ত মজবুত করার প্রতি মনোযোগ দিয়েছে হজরত আবুবকর রাজিয়াল্লাহতুল্লাহানহুও এই সম্বন্ধে অনবহিত ছিলেন না কিন্তু মুসলিম শক্তি মূর্তদেরকে সহায়তা করার কাজে এবং ইরাক অভিযানে আবদ্ধ থাকায় তার পক্ষে এই দিকে মনোযোগ দেওয়া সম্ভব হয়নি কিন্তু ইরাক সম্পূর্ণরূপে মুসলমানদের কবলে চলে আসার সংবাদ পাওয়ার পর খলিফা এই বিষয়ে চিন্তা করেন সিরিয়া আক্রমণ করার ব্যাপারে হজরত আবু বকর রাতিয়াল্লাহতুল্লাহর মনে যে দ্বিধা ছিল দাওয়াতুল জান্দাল জয় করার পর তাও আর থাকে না হজরত আবুকরুলানহ পূর্বেই সিরিয়ার সংলগ্ন আরব সীমান্তের মুসলমান সর্দারগণকে নির্দেশ দিয়ে রেখেছিলেন যে তারা যেন মদিনা থেকে কোনো নির্দেশ না পাওয়া পর্যন্ত রোমিওদের সাথে কোন সংঘর্ষ না বাঁধায় তাছাড়া মুসলমানদের অবিরত বিজয়ের বার্তা শুনে রোমিওরাও মুসলিম এলাকায় আক্রমণ চালাতে সাহস পাচ্ছিল না নিজেদের এলাকায় শিবির স্থাপন করেই তারা অপেক্ষা করছিল রোমিওদের ভয়ের কারণ ছিল এটাই যে হজরতাবু ফকর রাদিয়াল্লাহতুল্লাহ মুর্তাদেরকে দমন এবং সীমান্ত এলাকা সুদৃঢ় করার জন্য যতগুলো অভিযান চালিয়েছেন বিশেষ কোনো ক্ষতিবরণ না করেই তারা সবকটি অভিযানই জয়লাভ করেছেন তাছাড়া রোমিওরা নিজেদের সীমান্ত এলাকার জাজাবুর আরবদেরকে খ্রিস্টান হওয়ার পরেও মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত হতে পারছিল না কেননা তাদের মনে এই আশঙ্কা প্রবল ছিল যে হয়তোবা এরা আবার স্বদেশবাসী আরবদের সাথে যোগদান করে আমাদের বিরুদ্ধেই দাঁড়াবে সিরিয়ার সীমান্তে মুসলিম বাহিনীর অধিনায়ক ছিলেন হজরত খালিদ ইবনে সাঈদ ইবনে আস হজরত উমর রাদিয়াল্লাহ তোলান্ন অনুরোধক্রমে খলিফা তাকে মূর্তাদ দমনে না পাঠিয়ে সিরিয়ার সংলগ্ন আরব সীমান্তের দিকে পাঠিয়ে নির্দেশ দিয়েছিলেন যে আমার দ্বিতীয় আদেশ না পাওয়া পর্যন্ত তুমি অন্য কোনো দিকে যাবে না এবং শত্রু কর্তৃক আক্রান্ত না হলে নিজে কোনও আক্রমণ চালাবে না ইতিমধ্যে স্থানীয় মূর্তাদ ছাড়া অন্যান্য লোকদেরকে নিজের বাহিনীতে গ্রহণ করার ব্যবস্থা করবে খালিদ ইবনে সাঈদ খলিফার নির্দেশ সম্পূর্ণরূপে মেনে চলতে থাকেন ফলে সীমান্ত অঞ্চলের বহু মুসলমানদের সৈন্য সমাবেশের তোরজুর দেখে সম্রাট হিরাক্লিয়াসও পূর্ণ উদ্যমে যুদ্ধের প্রস্তুতি চালাতে থাকেন খালিদ ইবনে সাঈদ খলিফাকে লিখেন রোমিওরা সম্পূর্ণরূপে প্রস্তুত হয়ে গিয়েছে আমরা পূর্বে আক্রমণ না চালালে তাদের আক্রমণে ক্ষতিগ্রস্ত হতে পারি অতএব আমাদেরকে আক্রমণের অনুমতি দেওয়া হোক হজরত আবু বকর এই পত্র পাঠ করে খুবই চিন্তিত হন দক্ষিণ আরবের মূর্তাদ দমনের তো মুজাহিদ মুর্তাদকে সায়স্তা করে পুনরায় ইসলামে এনে অবসর লাভ করেছেন এখন তাদেরকে সিরিয়া অভিযানে পাঠানো যেতে পারে কিন্তু এই সামান্য সংখ্যক মুজাহিদি কি সিরিয়া অভিযানের জন্য যথেষ্ট হবে ইরানিদের সংখ্যা দীক্ষের পরেও বিভিন্ন প্রকারের বৈজ্ঞানিক যন্ত্র বলে রোমিওরা ইরানিদের সাদৃশ বিরাট বাহিনীকেও পরাজিত করে দিয়েছিল সে সমস্ত অস্ত্রের সামনে আমাদের এই সামান্য সংখ্যক মোজাহিদ টিকতে পারবে কি অবশ্য একটু ক্ষীণ আসার আলো এটাই দেখা যায় যে দক্ষিণ আরবের যে সমস্ত গোত্র গুত্রমূর্ত হয়নি সর্বদা ইসলামে অটল রয়েছে তাদের দ্বারা একটি বাহিনী গঠনরত সিরিয়া অভিযানে প্রেরণ করা যেতে পারে তাহলে মুজাহিদ বাহিনীর সংখ্যা একেবারে নগণ্য হবে না এই চিন্তার পর হজরত আবু বকর রাদি মদিনায় অবস্থানরত প্রধান ও প্রবীণ সাহাবাইকিরাম এবং অন্যান্য জনসাধারণকে ডেকে একটি পরামর্শ সভায় বসেন তাদের সামনে বর্তমান পরিস্থিতি বর্ণনা করে তিনি বলেন নবী করিম সাল্লাহ আলহসালামের ইচ্ছা ছিল রোমিওদের আক্রমণ থেকে আরবকে রক্ষা করা এর জন্য তিনি যে ব্যবস্থা অবলম্বন করেছিলেন তা কার্যকরী হবার পূর্বেই তিনি ইন্তেকাল করেছেন বর্তমানে সম্রাট হিরাক্লিয়াস আরব দেশ আক্রমণ করার জন্য সিরিয়ার সীমান্তে বহু সৈন্য সমাবেশ করেছে বলে খবর পাওয়া গিয়েছে আমি মনে করি তাদের মোকাবেলার জন্য আমাদেরও সর্বশক্তি নিয়োগ করা উচিত এই যুদ্ধে যারা প্রাণ হারাবে নির্ঘাত শহীদ হবে যারা বাঁচবে গাজী হবে তাদের জন্য আল্লাহর কাছে অফুরন্ত পুরস্কার রয়েছে আপনারা এই সম্বন্ধে আমাকে কি পরামর্শ দেন হজরত উমরাদি আল্লাহ তাল্হ বলেন আমরা সমস্ত নেক কাজে আপনাকে অগ্রগামী পেয়েছি আপনার সিদ্ধান্তের বিরুদ্ধে আমাদের বলার কিছুই নেই আমার মনে হয় আমাদের সিরিয়া জয় করা আল্লাহর ইচ্ছা আপনি সিরিয়া অভিযানে প্রেরণের জন্য আরও অধিক সংখ্যক মুজাহিদ সংগ্রহ করুন আল্লাহ অবশ্যই ইসলামের সাহায্য করবেন হযরত আব্দুর রহমান ইবনে আল্লাহ তালাহু অনেকক্ষণ চিন্তা করার পর বলেন হে আমিরুল মমিন রোমিওরা আমাদের চেয়ে বহুগুণে অধিক শক্তিশালী একেবারে ব্যাপকভাবে তাদের উপর আক্রমণ করা আমাদের পক্ষে সঙ্গত বলে মনে হয় না প্রথমে তাদের সীমান্ত অঞ্চলে ক্ষুদ্র বাহিনী দ্বারা সীমান্তের অরক্ষিত এলাকাসমূহে আকস্মিক আক্রমণ চালানো হোক এবং এর প্রতিক্রিয়ার প্রতি তীক্ষ্ণ দৃষ্টি রাখা হোক এতে দুইটি উপকার হবে প্রথমত আমাদের পুণ্যপূর্ণ আক্রমণে রুমকরা আতঙ্কগ্রস্ত হবে দ্বিতীয়ত সীমান্তের আরবগণ যখন দেখবে যে মুসলমানগণ আক্রমণ করে প্রচুর গণিমতের মাল নিয়ে ফিরছে তখন রোমকদের প্রতি তাদের আক্রমণ করার ইচ্ছাও প্রবল হয়ে উঠবে অবশেষে তাদেরই সহযোগিতায় আপনি রোমেওদের উপরে ব্যাপক আক্রমণ চালাতে সক্ষম হবেন এরপর হজরত বকর রাদি আল্লাহ তালাহু অন্যান্য সকলের মত জিজ্ঞেস করেন হজরত উসমান রাদিয়াল্লাহ তালাহু বলেন আপনি ইসলামের সর্বদা মঙ্গল চিন্তাই করে থাকেন আপনি ইসলাম ও মুসলমানদের মঙ্গল ও উন্নতির জন্য যে সিদ্ধান্ত করবেন কেহই এর বিরোধিতা করবে না আপনার সিদ্ধান্তের ফলাফল যাই হোক আমরা একে দেশের জন্য মঙ্গলজনকই মনে করি আপনি আপনার সিদ্ধান্ত অনুযায়ী কাজ করুন এরপর সকলেই হজরত উসমান রাজিয়াল্লাহতোলুর কথাই সাড়া দিয়ে বলেন আপনি আমাদেরকে যে কোনো আদেশ প্রদান করেন আমরা সর্বাত্মকরণে তা পালন করে যাব এরপর হজরত আবু বকর রাজিয়াল্লাহতোলাহ সিরিয়া অভিযানের সিদ্ধান্ত গ্রহণ করে বলেন আমি কয়েকজন আমিরে নিযুক্ত করে দিয়েছি তোমরা কক্ষণ তাদের বিরোধিতা করবে না তোমাদের আখলাক এবং নিয়ত পবিত্র ও নির্মল করতে হবে কেননা আল্লাহ মুত্তাকিগণের সহায় হয়ে থাকেন যেহেতু রোমিওদের প্রতাপ ও প্রভাবে আরববাসীদের মন পূর্ব থেকে সমাচ্ছন্ন ও সংকুচিত ছিল তাই কিছুক্ষণের জন্য সকলেই নীরব হয়ে থাকেন হযরত মর রাদি তালাহু এটা দেখে বলেন ওহে জনগণ তোমাদের কি হল তোমরা খলিফার আহ্বানে সারা দিচ্ছ না কেন অথচ তিনি সর্বদা তোমাদের মঙ্গলের চিন্তাই করছেন এই কথাই সকলের মনেই প্রতিক্রিয়ার সৃষ্টি হয় সকলেই সেরিয়া অভিযানের জন্য প্রস্তুত হতে থাকেন হজরত আবুবুকর রাদিয়াল্লাহ তোল্লাহাহ সিরিয়া অভিযানকে এতই গুরুত্ব প্রদান করেন যে সমস্ত জরুরি কাজ বাদ দিয়ে সিরিয়া অভিযানের প্রস্তুতিতে পূর্ণ মনোনিবেশ করেন ইতিমধ্যে সিরিয়ার সীমান্ত থেকে খালিদ ইবনে সাঈদ রাজিয়াল্লাহ তোল্লাহাহ কর্তৃক প্রেরিত দুধ জারির ইবনে আবদুল্লা এসে নিজেদের কয়েক দফা দাবি দেওয়া খলিফার দরবারে পেশ করেন খলিফায়েতে রেগে বলেন তোমাদের কি কোনো কাণ্ডজ্ঞান নেই গোটা মুসলিম জাতি যখন দুপার্শ্বই প্রাণসংহারক ভীষণাকায় দুঃসিংহের কবলে পতিত ইরান ও রোম সিংহদয়ের ভয়ে যখন জাতির প্রাণ উষ্ঠাগত তখন তোমরা এসেছ নিজেদের দাবিদাওয়া পেশ করতে তুমি এখন ইরাকে খালিদ ইবনে ওয়ালিদের কাছে চলে যাও যেহেতু খালিদ ইবনে ওয়ালিদ তালাহু তখন ছিলেন হিরাই। তাই জারির হীরা যাত্রা করেন খলিফা আবুবকর রাদিয়াল্লাহতোল্লাহ শুরু থেকেই যুদ্ধবিগ্রহে জড়িয়ে পড়েন ওসামা ইবনে জায়েদের সিরিয়া অভিযান থেকে আরম্ভ করে বিদ্রোহী মুরতাদ ভণ্ডনবী এবং ইরাকের মরু অঞ্চলের অভিযান এসবের চিন্তাই তাকে দিনরাত ব্যস্ত থাকতে হত কখনও ইরাকে বিস্তীর্ণ মোরো অঞ্চলে যুদ্ধরত মোজাহিদিনের সাহায্যের ও রসদের চিন্তা আবার কখনও তাদের পরিবারবর্গকে সুখ স্বাচ্ছন্দ্য এবং ভরণ পোষণের চিন্তা তারা কোনো প্রকার দুঃখ কষ্ট বা অভাব অভিযোগে আছে কিনা সেই চিন্তাও তারি করতে হত অপরদিকে দক্ষিণাঞ্চলের যে সমস্ত লোক পুনরায় ইসলাম গ্রহণকারী মূর্তাবশ্যতা স্বীকার করার পর আনুগত্যে অক্ষুণ্ণ থাকে নাকি আবার মাথাচারা দিয়ে ওঠে সেসব খোঁজখবরও তারই রাখতে হত কোনো রণাঙ্গন থেকে জয়লাভের সংবাদ এলে তিনি আনন্দিত হতেন এবং আল্লাহ পাকের শুকর গুজারি করতেন আবার কোনো স্থান থেকে পরাজয়ের সংবাদ পেলে দুঃখিত হতেন এবং আল্লাহর সাহায্য কামনা করে এই বাহিনীর এবং সেনাপতির দুর্বলতা কিভাবে দূর করা যায় সেই চিন্তা করতেন তার পরামর্শ সভায় বহু প্রবীণ এবং বিজ্ঞ লোক থাকার পরেও তাদের পরামর্শ গ্রহণের পর নিজে গভীরভাবে চিন্তা করে দেখতেন কিন্তু শেষ পর্যন্ত নিজের মন যেদিকে ঝুঁকে তাই করতেন আর শরীয়তের তাই তিনি আরও মনে করতেন যে পরামর্শদাতাদের কাছে কেহ কৈফিয়ত চাবে না জনসাধারণের কাছে আমাকেই কৈফিয়ত প্রদান করতে হবে তিনি এই দায়িত্বকে এতই বড় মনে করতেন যে মোরতারদের সাথে যুদ্ধ চলাকালে মদিনা ছেড়ে কোথাও না যাবার প্রতিজ্ঞা করেছিলেন সে সময় মদিনায় থেকে তখনকার কর্তব্য সম্বন্ধে প্রতিনিয়ত চিন্তা করতেন মুজাহিদ বাহিনীর কিভাবে সাহায্য করা যায় বিজিতদের সাথে কীরূপ ব্যবহার করা হলে তাদের মন জয় করা যায় বিজিত এলাকায় শাসন ব্যবস্থা কীরূপ চালু করা উচিত এসব বিষয়ে সর্বদা তিনি গভীর চিন্তায় নিমগ্ন থাকতেন মুরতাদ ও বিদ্রোহীদেরকে দমন করার পর মুজাহিদগণ ইরান ও রোমের দিকে মনোযোগ দেন ইরানের অন্তর্গত ইরাকে যখন যুদ্ধ প্রবল আকার ধারণ করে তখন খলিফার কর্মব্যস্ততা বহুগুণে বৃদ্ধি পায় তিনি তখন রাষ্ট্রীয় কর্তব্য ছাড়া অন্যান্য কর্তব্য থেকে সম্পূর্ণরূপে বিরত থাকেন এমনকি নিজের জন্য কোনো চিন্তা করার সময় তার ছিল না তার নীতি ছিল কঠোর ন্যায়পরায়ণতা ও প্রজাসাধারণের প্রতি সদ্যাবহারপূরণ তার এই নীতিই তাকে জনপ্রিয় করে তুলেছিল তার সংক্ষিপ্ত শাসনামলে যে দৃঢ়তার পরিচয় দিয়েছেন তাই তাকে ইতিহাসে চিরস্মরণীয় করে রেখেছে দাবিদারের দাবি পূরণ করতে এবং রাষ্ট্রের দাবি আদায় করতে বড় কঠোর ও দৃঢ় সংকল্প ছিলেন তিনি জাকাত ভিন্ন অন্য কোনও প্রকার ট্যাক্স প্রজাদের উপর ধার্য করেননি প্রত্যেক গোত্র থেকে আদায়কৃত জাকাত সেই গোত্রের মিসকিনদের মধ্যেই বিতরণ করেছেন রাষ্ট্রীয় কর এবং গনিমতের মাল থেকে অর্থাৎ বাইতুল মাল থেকে নিজের জন্য অতিরিক্ত কিছুই ব্যয় করতেন না শুধু নিজের ও পরিবারের সাধারণভাবে ভরণ পোষণের জন্য যা প্রয়োজন হত তাই গ্রহণ করতেন বাইতুল মালের অধিকাংশ অর্থই যুদ্ধের জন্য ব্যয় হত অবশিষ্ট গরিব মিসকিনদের মধ্যে বিতরণ করতেন তিনি শাহ মহল্লায় অবস্থানকালে বাইতুল মাল সেখানে তার নিজ ঘরে স্থাপিত ছিল পরে কাজের চাপে তিনি যখন মদিনায় চলে আসেন তখন বাইতুল মাল সেখানে স্থানান্তরিত করা হয় ইরাক থেকে প্রচুর পরিমাণে গণিমতের মাল আসা আরম্ভ হলে প্রত্যেক দিন বাইতুল মালে বহু অর্থ জমা হত তখন অনেকেই তাকে বাইতুল মালের জন্য প্রহরী নিযুক্ত করার পরামর্শ দেন কিন্তু তিনি বাইতুল মালের দৈনিক আমদানি দৈনিক প্রাপকদের মধ্যে বিতরণ করে দেন বিশেষ কোনো সঞ্চিত থাকে না কাজেই প্রহরীর আর প্রয়োজন হত না ভাগেও তিনি সমতা রক্ষা করতেন ইসলাম গ্রহণে অগ্রবর্তী বা পরবর্তী স্বাধীন কিংবা পরাধীন দাসদাসী নারী পুরুষ সাধারণ সম্ভ্রান্ত ইত্যাদি কোনো বিষয়েরই তারতম্য করতেন না কেউ তাকে এসব বিষয়ে তারতম্য করার কথা বলার পর বলতেন যারা আগে ইসলাম গ্রহণ করেছেন তারা আল্লাহর কাছে তাদের পুরস্কার পাবেন ইহলোকে তাদের কোনো অগ্রাধিকার নেই তার ন্যায় পরায়ণতা সত্যতা ও সাম্যের জন্য সকলেই তার ভক্ত হয়ে পড়েছিল হজরত উমর আল্লাহ তোল্লাহ ছিলেন তার পরম বন্ধু ও পরামর্শদাতা এরূপে হজরত উসমান আলী তাল্হা এবং জুবাই রাদি আল্লাহ তোল্লাহ্ন প্রমুখ শ্রেষ্ঠ সাহাবিগণ ছিলেন বিশিষ্ট বন্ধু এবং পরামর্শদাতা প্রত্যেকটি কাজেই তাদের পরামর্শ গ্রহণ করেছেন নিজের কর্তব্য সর্বদা নিজেই সমাধা করেছেন নিজের কর্তব্য অন্ধের মাথায় চাপিয়ে দেওয়া মোটেই পছন্দ করতেন না তার শাসন পদ্ধতিতে এরূপ বহু আদর্শ বিদ্যমান ছিল পরবর্তী মুসলিম শাসকগণ কেন বরং সারা বিশ্বের শাসকমণ্ডলই সেসব আদর্শ গ্রহণ করে থাকে তার খিলাফৎকালে রাষ্ট্রের অভ্যন্তরে ভীষণ বিদ্রোহানুল প্রজ্বলিত হয়ে ওঠার পরেও ওসোমা বাহিনীর সিরিয়া অভিযান বন্ধ না করা তার অনমনীয় দৃঢ় সংকল্পের প্রথম পদক্ষেপ এ প্রধান সাহাবিগনের অনেকেই দূরবর্তী অঞ্চলে অভিযানের বিরোধী ছিলেন কিন্তু এর একমাত্র লক্ষ্য এটাই ছিল যে ইন্তিকালের মাত্র একদিন পূর্বে আল্লাহ আল্লাহর রাসুলসাল্লিহাল্লাম যেই অভিযান প্রেরণ করে দিয়েছেন তা অবশ্যই কোনও শুভ উদ্দেশ্যেই হবে অতএব তা যেভাবেই হোক বহাল রাখা হবে ক্যারামের অনেকেই মূর্তের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা অবলম্বনে প্রতিবেশী গোত্রগুলোকে খেপিয়ে তোলার বিরোধী ছিলেন তখনও তিনি তাদেরকে কঠোর হাতে দমন করে নিজের অনমনীয় দৃঢ়তার পরিচয় দিয়েছিলেন যখন হজরত খালিদ রাদিয়াল্লাহতোলান্হ মালেক ইবনে নোয়রাকে হত্যা করেন তখন হজরত উমর রাদিয়াল্লাহতোলাহ খালিদকে পদচ্যুত করার কথা বলেছিলেন কিন্তু হজরত আবু বকর রাদিয়াল্লাহতুল্হ অতি দৃঢ়তার সাথে তা নাকুচ করেছিলেন পরে সকলেই বুঝতে পেরেছিল যে হজরত আবু বকর সিদ্ধান্ত সমুচিত ছিল এতে তার তীক্ষ্ণ বুদ্ধি ও দূরদর্শিতা লক্ষ্য করা যায় যতই কাজের চাপ বেড়েছে ততই তিনি সরল বিনয়ী ও সংকল্পে অটল হয়ে উঠেছেন শাখে অবস্থানকালে সামান্য সময়ে বিশ্রামের জন্য নির্দিষ্ট করে নিয়েছিলেন প্রতিদিন অশ্বে আরোহণ করে মদিনে এসে নামাজ পড়িয়ে রাষ্ট্রের কাজে নিমগ্ন হয়েছেন অনেক সময় হজরত উমর হকে ইমামতের ভার প্রদান করে বিভিন্ন স্থানে যেতেন জুমার দিন দ্বীপ্রহর পর্যন্ত বাড়িতে থেকে মাথার চুল ও দাড়িতে খেজাব লাগিয়েছেন এরপর মসজিদে নববীতে জুমার নামাজ পড়েছেন এত কাজের চাপের পরেও নিজের আরামের জন্য কোনো দাস বা দাসী নিযুক্ত করেননি রাষ্ট্রের যাবতীয় কাজ মসজিদে নববীতে বসে নিজ হাতে সমাধা করেছেন অনেক সময় গোপনে গরিব দুঃখীদের সেবাও করেছেন হজরত মোর রাদিআল্লাহতোলাহ বলেন মদিনায় এক গরিব বৃদ্ধা ছিল আমি প্রতিদিন সকালে তাকে দেখাশোনা করার জন্য যেতাম কিন্তু যে দেখি আমার পূর্বে কোনো একজন লোক এসে বৃদ্ধার সমস্ত কাজ করে গিয়েছে একদিন তাকে দেখার জন্য অন্ধকার থাকা অবস্থায় বৃদ্ধার ঘরের আড়ালে বসে থাকি একটু পরেই দেখি হজরত বকর রাদি বৃদ্ধার ঘরের দিকে আসছেন আমি মনে মনে বলেছি আবু বকর তুমি ছাড়া এই কাজ আর কে করবে হযরত আবুকর রাজিআল্লাহ তোলাহুর সুদৃঢ় বিশ্বাস ছিল আল্লাহ ওয়াদা অনুযায়ী তার ধর্মকে জয়যুক্ত করবেনি অতএব মুজাহিদগঞ্জে প্রতিটি যুদ্ধে জয়লাভ করবেন এর প্রতি হজরত আবু বকর রাদিয়াল্লাহ পরিপূর্ণ বিশ্বাস ছিল শেষ পর্যন্ত আল্লাহ তার ওয়াদা পূর্ণও করেছেন মূর্তাত এবং ধর্মদ্রোহীরা তখনকার মতো পূর্ণরূপেই দমন হয়েছিল ইরাকের বিভিন্ন যুদ্ধে মুসলমানগণে জয়যুক্ত হয়েছিল তখন প্রত্যেক যুদ্ধে প্রচুর গণিমতের মালও পাওয়া যেত এর এক পঞ্চমাংশ মাত্র মদিনায় পাঠানো হতো অবশিষ্ট চার অংশ সৈন্যদের মাঝে ভাগ করা হত প্রত্যেক মুজাহিদ গণিমতের মাল পেয়ে হাজার হাজার টাকার মালিক হয়ে গিয়েছিলেন একদিকে শহীদের মর্যাদা অন্যদিকে গাজী হবার সোয়াব তাছাড়া দুনিয়ায় প্রচুর অর্থ লাভ এত লাভের সমাবেশ দেখে তৎকালীন মুসলমানরা ধর্মযুদ্ধে অংশগ্রহণে অতিমাত্রায় আগ্রহী ছিলেন তাঁরা দলে দলে মুজাহিদ বাহিনীতে যোগদান করেছেন এবং মৃত্যুর ভয় না করে শত্রুর উপর ঝাঁপিয়ে পড়েছেন এই মর্মেই হজরত খালিদ রাদিয়াল্লাহতোলান্হু ইরাক যুদ্ধকালে সেখানকার শাসনকর্তাদেরকে লিখেন বশ্যতা যদি স্বীকার না করো আমি তোমাদের সামনে এমন একটি বাহিনী নিয়ে আসছি যারা মৃত্যুর জন্য যতটা লালায়িত যতটা তোমরা বেঁচে থাকার জন্য খলিফা হজরত আবুবুকুর রাদিয়াল্লাহ তোলান্হু সিরিয়া অভিযানে অংশগ্রহণের জন্য মদিনায় জনসাধারণকে আহ্বান জানালেন রুমকদের শক্তি সামর্থ্যের প্রতি লক্ষ্য করে প্রথমে অনেকেই নীরব থাকেন কেউই কোনো সারা দেন না কিন্তু ক্রমান্বয়ে মনের ভয় কেটে যায় কয়েকদিনেই বহু লোক সিরিয়া অভিযানের জন্য প্রস্তুত হয়ে যায় মদিনাবাসীদের পক্ষ থেকে নিশ্চিন্ত হয়ে খলিফা ইয়ামানবাসীদেরকে পত্র লিখেন আল্লাহ মুসলমানদের ওপর জিহাদ ফরজ করেছেন সংখ্যার প্রাচুর্য এবং যুদ্ধ সরঞ্জামে আধিক্য থাকুক বা না থাকুক যে কোনো অবস্থায় ধর্মের শত্রুদের মোকাবিলা করতে হবে আল্লাহ বলেন হ্যাঁ মোমিনগণ নিজেদের জানমাল উৎসর্গ করে আল্লাহর পথে জিহাদ করো জিহাদ ফরজ এর সভাব যে কত তা কে হয় অনুমান করতে পারে না তোমাদের যেসব ভাই আমার সামনে ছিল সিরিয়া জিহাদের আহ্বান জানানোর সাথে সাথে তারা জিহাদের জন্য প্রস্তুত হয়ে গিয়েছে হে আল্লাহর বান্দাগণ তোমরাও আমার আহ্বানে সারা দাও এবং আল্লাহর ফরজকৃত জিহাদের প্রতি অতি আগ্রহে যোগদান করো খলিফার দূত ইয়ামানবাসীদের সামনে খলিফার এই পত্র পাঠ করার পর ঝুলকালা হেমিয়ারি নিজের ও অন্যান্য গোত্রের বহুসংখ্যক লোক নিয়ে মদিনা রওনা হয়ে যান এটা দেখে কাবিলাইয়া আজদের জন্দুল ইবনে আমরুল্লাধসি কাবিলাইয়া মায়জ্জের কায়োস ইবনে হুজাইর মুরাদি এবং বনুতাই গোত্রের হাফস ইবনে সাঈদ নিজ নিজ গোত্রের অনেক লোককে সাথে নিয়ে মদিনা যাত্রা করেন এদিকে হজরতাবুফকর রাদি আল্লাহতালাহ মদিনার মহাজির এবং আনসার মক্কা এবং আশপাশের অন্যান্য গোত্রের লোকদেরকে জিহাদের প্রেরণা দিয়ে সিরিয়া অভিযানে প্রস্তুত করেন রোমিওরা নিশ্চেষ্ট বসেছিল না ইরাকে আরবদের অপ্রতিহত অগ্রগতির কথা এবং মুরতারদের পুনরায় ইসলামী ফিরিয়াসের কথা রোমকদের অজানা ছিল না তাবুক যুদ্ধে মুসলমানদের বল বিক্রম সৌর্য বীর্যের কথা তারা আজও ভুলেনি রাসুল্লাহ সাল্লু আলহিহাসাল্লাম নিজে সাহাবিদেরকে নিয়ে এই যুদ্ধে এসে রোম সীমান্তে বসবাসকারী আরব গোত্রগুলোর সাথে সন্ধি করে নিয়েছিলেন তখন তার সেই সাহাবিগণী রোম সীমান্তে উপস্থিত এটা তাদের পক্ষে ভোলার কথা নয় রোম সম্রাট সিরিয়া সীমান্তের বাসিন্দা গোত্রগুলোকে মুসলিম বাহিনীর অগ্রগতিতে বাধা প্রদানের জন্য নির্দেশ প্রদান করেন সেই অনুযায়ী সীমান্তের গোত্রগুলো এক বিরাট বাহিনী গঠন করে সীমান্ত পাহারায় নিযুক্ত থাকে মুজাহিদ বাহিনী ও রোমক বাহিনী সীমান্তের এপারে মুখোমুখি ছাউনি ফেলে উভয় দলই নিজ নিজ কর্তৃপক্ষের নির্দেশ পাওয়া মাত্র বিপক্ষের ওপর ঝাঁপিয়ে পড়তে প্রস্তুত ছিল ঠিক এমন সময় ওই অঞ্চলে হজরত খালিদ বিনওয়ালিদের অপ্রতিহত অগ্রগতির সংবাদ রোমকরা প্রতিনিয়ত শুনছিল এতে তারা অত্যন্ত ভীতবিহবল হয়ে পড়েছিল রুমকরা এই আশঙ্কাও করছিল যে সংঘর্ষ যদি বাধে তাইমাই অবস্থানকারী মুসলিম বাহিনীও তাদের ভাইদের সাহায্যের জন্য এগিয়ে আসবে অতএব তারা যুদ্ধপ্রস্তুতিতে কোনো প্রকার ত্রুটি করেনি আয়োজনের এই তুরজোড় দেখে হজরত খালিদ ইবনে সাঈদ রাদিয়াল্লাহতোল্লাহ্ন খলিফা হজরতাবুবকর রাদিয়াল্লাহতোল্লাহাহুর কাছে রুমকদের প্রতি আক্রমণ চালাবার অনুমতি চেয়ে পত্র লিখেন তখন খলিফা সিরিয়া অভিযানে সৈন্য পাঠাবার কাজে ব্যস্ত ছিলেন তিনি খালিদ ইবনে সাঈদকে লিখেন তোমাকে অনুমতি দেওয়া হল কিন্তু খবরদার কখনো শত্রুপক্ষের উপর আগে আক্রমণ করবে না আল্লাহর কাছে সাহায্য কামনা করতে থাক তাইমাই অবস্থানরত অবস্থায় খালিদ ইবনে সাঈদের সৈন্য সংখ্যা ছিল সামান্য সাথে ছিল সীমান্তের বেদুইন গোত্রসমূহের একটি দল ওদিকে এদেরই মোকাবিলার জন্য প্রস্তুত হয়েছিল রোমকদের একটি বিরাট বাহিনী শত্রুর দিক্য দেখে মুজাহিদগণ ভীত হননি বরং শত্রুদের উপর ঝাঁপিয়ে পড়ার জন্য অধৈর্য হয়ে ওঠেন খালিদ ইবনে সাঈদ খলিফার নির্দেশ পেয়ে কাল বিলম্ব না করে সীমানা অতিক্রম করেন সীমান্ত প্রহরী রোমক সৈন্যগণ মুজাহিদ বাহিনীকে সীমানা অতিক্রম করতে দেখেই ভয়ে পালাতে থাকে খালিদের এগিয়ে যাওয়া অব্যাহত থাকে সীমান্তরক্ষী বাহিনীকে পেছনে হটতে দেখে রোমিওরা আরও আয়োজন এবং প্রস্তুতি গ্রহণ করে হজরত আবু বুকর রদিয়াল্লাহতালাহুর বিশ্বাস ছিল সিরিয়ার সীমান্তে বসবাসকারী খ্রিস্টান আরব কখনো রোমকদের সহায়তা করবে না কেননা তারা ছিল শাসিত আর রোমকরা ছিল শাসক রুমকদের শাসনে তারা অসন্তুষ্ট ছিল তারা এক ধর্মাবলম্বী হলেও তাদের মধ্যে অনেক ব্যবধান ছিল সীমান্তবাসী আরবরা ছিল প্রোটেস্ট্যান্ট আর রুমকরা ছিল ক্যাথলিক সীমান্তের আরবরা যখন দেখে যে রোমকরা নিজেরা শত্রুর সম্মুখীন না হয়ে তাদেরকে শত্রুর তরবারির সামনে রাখছে তখন তারা যুদ্ধে নিরুৎসাহী হয়ে পড়ে সুতরাং তারা মুসলমানদের রাস্তা পরিষ্কার করে দিয়ে সরে দাঁড়ায় হজরত আবু বকর রাদিয়াল্লাহতালাহুর ধারণা সত্যে পরিণত হল হজরত আবুকুর আল্লাহ খালিদ্রাদিয়াল্লাহতোলানহুর সাহায্যার্থে আমর ইবনে আস এবং উলিদ ইবনে উকবকে পাঠালেন উলিদ আমরের পূর্বে খালিদ আল্লাহ খালিদ্রাদিয়াল্লাহতোল্লাহুর কাছে পৌঁছে মদিনা থেকে আরও সৈন্য তার সাহায্যার্থে আসছে বলে সংবাদ প্রদান করেন এই সংবাদে খালিদের আনন্দের সীমা থাকে না নিজে একাকি রোমিওদেরকে পরাজিত করার গৌরব অর্জনের জন্য উলিদকে সাথে নিয়ে সেনাপতি শাহানের বিরাট বাহিনীকে আক্রমণ করার সিদ্ধান্ত করেন খালিদ ইবনে সাঈদ নিজেকে খালিদ ইবনে ওয়ালিদ মনে করেছিলেন খালিদ ইবনে ওয়ালিদ যেমন মুষ্টিমেয় মুজাহিদ বাহিনী নিয়ে ইরাকে ইরানীদের বিরাট বাহিনীকে পরাজিত করেছেন অনুরূপ তিনিও সামান্য সৈন্য নিয়ে রোমিওদের বিরাট বাহিনীকে পর্যদস্ত করে দেবেন এবং সিরিয়া বিজয়ের গৌরব একাই অর্জন করবেন বলে মনে করেন ওদিকে রোমিও সেনাপতি ইবনে সাঈদের অভিপ্রায় বুঝতে পারে সে খালিদকে বাধা না দিয়ে দামেশকের দিকে চলে কিন্তু দামেস্কের দিকে যাওয়াটা ছিল শাহানের একটি চাল মাত্র খালিদ পিছনে পিছনে চলেন অথচ এ জাতীয় বিপদ সম্বন্ধে হজরতাব বুকর রাদিয়াল্লাহ তাকে পূর্ণপূর্ণ সাবধান করে দিয়েছিলেন কিন্তু গৌরব অর্জনের মুহে খলিফার উপদেশ তিনি ভুলে যান মার্জুস সফর নামক স্থানে পৌঁছেই শাহান রোখে দাঁড়ায় খালিদ ইবনে সাঈদের বাহিনীকে চারদিক থেকে ঘেরাও করে পেছনের পথ বন্ধ করে দিয়েছিল খালিদের পুত্র পিতার দল থেকে বিচ্ছিন্ন হলে শাহান তাদেরকে আক্রমণ করে সাঈদ সহ সকলকেই হত্যা করে পুত্রের মৃত্যু সংবাদ পেয়ে এবং নিজেকে শত্রু কর্তৃক বেষ্টিত দেখে ইকরামার হাতে সৈন্যদেরকে ছেড়ে দেন এবং নিজে বাহিনী ত্যাগ করে মদিনার কাছাকাছি জুল মারুয়াহ নামক স্থানে এসে পৌঁছেন খলিফা এই সংবাদ পেয়ে তাকে মদিনায় প্রবেশে নিষেধ করেন যাতে তার দল ত্যাগের সংবাদ শুনে সিরিয়া অভিযানে গমনেচ্ছুক মুজাহিদিনের মনোবল ভেঙে যায় এদিকে ইকরামা ও জুলকেলা সুকৌশলে মুজাহিদ বাহিনীকে অক্ষত অবস্থায় সিরিয়ার সীমান্তে পৌঁছে মদিনা থেকে সাহায্য আসার অপেক্ষায় থাকেন খলিফাতা জানতে পেরে তাদের সাহায্যার্থে বিরাট সেনাবাহিনী প্রেরণের ব্যবস্থা করেন ইতিমধ্যে সুরাহবিল ইবনে হাসানা মালে গনিমত এবং যুদ্ধবন্দী নিয়ে মদিনায় এসে পৌঁছেন হজরত আবুকর রাদিয়াল্লাহতোলান্হ সংগৃহীত সেনাদেরকে চার ভাগে বিভক্ত করেন প্রথম দলের নেতৃত্ব আমর ইবনে আসকে দান করে তাকে সিরিয়ার দক্ষিণে প্যালেস্টাইনের দিকে প্রেরণ করেন দ্বিতীয় দলের সেনাপতিত্ব সুরাহবিল ইবনে হাসানার হাতে সুপর্দ করে তাকে তাবৃদ উপসাগরের অন্যতম শাখা জর্দান নগর অভিমুখে পাঠান তৃতীয় দলটির উপর ইয়াজিদ ইবনে আবু সুফিয়ানকে সেনাপতি করে আমির মোয়াবিয়াকে সাথে দিয়ে দামেশকের দিকে পাঠান আর চতুর্থ দলটিকে আমিনুল উম্মত হজরত আবু উবৈদা ইবনে জার নেতৃত্বে হ্যামস অভিমুখে প্রেরণ করেন চারজন সেনাপতিই নিজ নিজ বাহিনী নিয়ে যার যার গন্তব্যস্থানের দিকে যাত্রা করেন হজরত আবু বকর রদিয়াল্লাহ তুলানহুও তাদের সাথে সাথে হেঁটে বহুদূর পর্যন্ত গিয়ে তাদেরকে দুনিয়া ও আখিরাতের মঙ্গলজনক উপদেশ প্রদান করেন তিনি তাদেরকে বলেন স্মরণ রাখবে যে নিজ কাজের প্রকৃত উদ্দেশ্য সম্বন্ধে সজাগ থাকে আল্লাহ তাকে এই কাজে সফলতা দান করেন আল্লাহকে খুশি করার জন্য যে কাজ করে সে কাজের জিম্মাদারি আল্লাহ নিজ হাতে গ্রহণ করেন আপ্রাণ চেষ্টা ছাড়া কোনো কাজে সফলতা লাভ করা যায় না বেইমান মুসলমান নয় কাজের শুরুতে সোয়াবের নিয়ত না হলে তাতে কোনো সোয়াব পাওয়া যায় না বরং তা নেক কাজ বলেও গণ্য হয় না কোরআনে আল্লাহ মুজাহিদগণের জন্য অশেষ সোয়াবের খোশখবর দান করেছেন কিন্তু কেহ নিজেকে একা সেই সোয়াবের অধিকারী বলে মনে করা অনুচিত জিহাদ মুসলমানদের জন্য আল্লাহর প্রচারিত একটি অতি লাভজনক ব্যবসা মুজাহিদগণ ইহলুকে উপরলুকে অনুশোচনা ও অপমান থেকে মুক্ত থাকেন এবং মহা সম্মানে সম্মানিত হন ইয়াজিদ ইবনে আবু সুফিয়ানের যাত্রাকালে তাকে হজরত আবু বকর আল্লাহ আল্লাহতুল্লাহ যে উপদেশ দিয়েছিলেন তা সর্বকালের সকল জাতির সকল নেতাই নিজেদের জন্য মহামূল্যবান আদর্শরূপে গ্রহণ করতে পারেন তিনি বলেছেন অধীনস্থ সৈন্যদের সাথে সর্বদা সরল ও সদ্যবহার করবে আর প্রত্যেক উপদেশ সংক্ষিপ্ত বাক্যে প্রদান করবে উপদেশ দীর্ঘ হলে অনেক কথা ভুলে যাবার সম্ভাবনা থাকে কোন বিষয়ে অন্যকে উপদেশ দেওয়ার আগে সে বিষয়ে নিজেকে সংশোধন করে নেবে শত্রুপক্ষের দূতকে সম্মান করবে তাকে বেশিক্ষণ বিলম্ব করার সুযোগ না দিয়ে সসম্মানে তাড়াতাড়ি বিদায় করে দেবে সেজন্য তোমাদের যুদ্ধ প্রস্তুতি এবং গোপনীয় বিষয়ের কিছুই জানতে না পারে এই সম্পর্কে সতর্কতা অবলম্বন করবে তা না হলে তোমরা ক্ষতিগ্রস্ত হবে নিজে সত্য কথা বলো অন্যের কাছ থেকে সৎ পরামর্শ পাবে তোমার বাহিনীর মধ্যে রাতে তুমি সজাগ অবস্থায় থাকবে তাহলে সকল বিষয়ের তত্ত্বাবধান রাখতে পারবে রাতে সৈন্যদের শিবিরে পালাক্রমে প্রহরার ব্যবস্থা রাখবে শাস্তির উপযুক্ত ব্যক্তিকে সমুচিত শাস্তি দেওয়ার ক্ষেত্রে ত্রুটি করবে না হিতকামীদের সাথে সর্বদা মেলামেশা করবে সাহসিকতার সাথে জয়ের দৃঢ় আশা নিয়ে শত্রুর মোকাবেলা করবে কক্ষণ কাপুরুষতা দেখাবে না এই চারটি বাহিনীকে প্রেরণ করে হজরতাব বকর তালাহু সামান্য নিশ্চিন্ত হলেন কেননা এদের মধ্যে এক হাজারেরও অধিক মহাজির এবং আনসার সাহাবি রয়েছেন যারা হজরত নবী করিম সাল্ল সাথে থেকে কাফেরদের সাথে যুদ্ধ করেছেন তাদের জন্য রাসুল্লাহ সাল্লু আল্লাহ পাকের দরবার আবেদন করেছেন হে আল্লাহ আজ আপনি এই সামান্য কয়েকজন মুসলমানকে যদি এখানে ধ্বংস করে ফেলেন তাহলে কিয়ামত পর্যন্ত আর কেউ আপনার ইবাদত বন্দী করবে না এমন কি আপনার নাম নেবে না আর এই মহাজির আনসারদের সাহায্যার্থেই আল্লাহ আসমান থেকে ফেরস্তা বাহিনী নাজিল করেছিলেন তাদের ব্যাপারে আল্লাহ তালা পবিত্র কোরআনে বলেছেন অনেক ক্ষুদ্র ক্ষুদ্র দল আল্লাহর আদেশে বহু বিরাট বিরাট বাহিনীকে পরাজিত করে দিয়েছে আর আল্লাহ সবরকারীদের সাথেই রয়েছেন এসব বিষয় চিন্তা করে হজরত আবু বকর আল্লাহ আল্লাহতোল্লাহ মুজাহিদ বাহিনীর বিজয় সম্বন্ধে খুবই আসান্বিত হলেন হজরত আব্দুল্লাহ ইবনে হাওয়ালা এবং আরও কিছু সাহাবি খলিফার দরবারে আরোচ করেন অভাব অভিযোগ এবং দারিদ্র্য আমাদের অস্থিরতার কারণ হয়ে দাঁড়িয়েছে এর উত্তরে খলিফা বলেছিলেন তোমাদের বর্তমান দুরবস্থা এবং অভাব অভিযোগের তত চিন্তা করিও না তোমাদের ভবিষ্যতের সচ্ছল অবস্থার জন্য যত অধিক চিন্তিত আছি আল্লাহর শপথ যে পর্যন্ত রুমি হেমিয়ারি এবং ইরানিদের রাজ্য মুসলমানদের করতলগত না হয় আর এদেশে দেশে মুসলমানদের তিনটি বিরাট সেনাবাহিনী নির্মিত না হয় এবং মুসলমানদের প্রত্যেকের অবস্থা এত সচ্ছল না হয় যে এক একজন লোক একশত দিনার পেয়েও সন্তুষ্ট হবে না সেই পর্যন্ত ইসলাম নিঃসন্দেহে কায়েম থাকবে হজরত আবুকর রাদিয়াল্লাহতুল্লাহ কর্তৃক সিরিয়া অভিযানের সাহায্যতে প্রেরিত এই চার বাহিনী সিরিয়ায় পৌঁছে হজরত আমর ইবনে আস ফিলিস্তিনের আব্রা নামক স্থানে যে শিবির স্থাপন করেন সুরাহবিল ইবনে হাসানা জর্দানে অবস্থান করতে থাকেন ইয়াজিদ ইবনে আবু সুফিয়ান বলকায় এবং হজরত আবু ওবায়দা ইবনুল জার্রা রাদিয়াল্লাহ তোলান্হ জাবিয়া নামক স্থানে শিবির স্থাপন করেন সম্রাট হিরাক্লিয়াস মুজাহিদ বাহিনীর আসার সংবাদ পেয়ে নিজের সম্প্রদায়কে বলেন মুসলমানদের সাথে সন্ধি করে নেওয়াই উত্তম হবে বলে মনে করি আল্লাহর শপথ তোমরা সিরিয়া প্রদেশের আয়ের অর্ধাংশ মুসলমানদেরকে দিয়ে যদি তাদের আক্রমণ থেকে নিষ্কৃতি লাভ করতে পারো তবুও সিরিয়ার অর্ধেক সহ গোটা রোম সাম্রাজ্য তোমাদের নিয়ন্ত্রণে থাকবে গোটা সিরিয়া হাতছাড়া হবার চেয়ে তা উত্তম নয় কি কিন্তু কেহই তার প্রস্তাবে সম্মত হল না অগত্যা কাইসের রোম হিরাক্লিয়াস রোম থেকে যে অবস্থান করেন এই শহরটি সিরিয়ার যুদ্ধক্ষেত্রে পরিণত হয় মুসলমানগণকে পরাজিত করা সহজ হবে মনে করে রুমকরা বিভিন্ন অবস্থানে পৃথক পৃথকভাবে বিভিন্ন সেনাবাহিনীর উপর আক্রমণ করার সিদ্ধান্ত গ্রহণ করে কিন্তু এর পূর্বেই যখন মুসলিম সেনাবাহিনী আমর ইবনে আসের পরামর্শে এক স্থানে সমবেত হতে থাকে তখন রুমকদের বিজয় লাভের স্বপ্ন ভেঙে যায় মুজাহিদ বাহিনীর পৃথক পৃথক নেতাগণ প্রথমে আমর ইবনে আসের পরামর্শ মানতে ইতস্তত করে খলিফার কাছে নির্দেশ চান খলিফা আমর ইবনে আসের সিদ্ধান্তকে পছন্দ করে লিখেন যে রুমকরা সংখ্যায় অধিক হতে পারে কিন্তু তোমাদের নেই পবিত্র সত্য ও ন্যায়ের প্রতিষ্ঠাতা এবং আল্লাহর দিনের সহায়ক তাদের দলে একটিও নেই তাদের সংখ্যায় যত অধিকই হোক না কেন তাদের সকলেই পাপে পরিপূর্ণ কিন্তু তোমরা পরহেজগারী অবলম্বন করে পাপ থেকে আত্মরক্ষা করে চলবে আল্লাহর সাহায্যপ্রাপ্ত হবে এবং অনিবার্য রূপে যুদ্ধে জয়লাভ করবে সম্মানিত সুধী সিরিয়া অভিযান এবং অধিকার ইস্যুতে খলিফা হাজরত আবু বকর রাদি আল্লাহতাল্লাহর কর্মপদ্ধতি সম্পর্কে এই ছিল আমাদের আজকের সংক্ষিপ্ত আলোচনা আমি ইসলামের ইতিহাস আর ঐতিহ্যগুলো জানতে এবং আপনাদেরকে জানাতে চেষ্টা করি এবং আরও চেষ্টা করি যতটুকু সম্ভব সত্য ইতিহাসগুলো আপনাদের সামনে তুলে ধরতে তারপরেও আমার মধ্যে ভুল ত্রুটি থাকতেই পারে বড় ধরনের কোনো ভুল যদি আপনার দৃষ্টিগোচর হয় অনুগ্রহ করে কমেন্টের মাধ্যমে দিলে কৃতজ্ঞ থাকবো আর ছোটখাটো ভুলগুলোকে ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখলে অনুপ্রাণিত হব সর্বোপরি আলোচনাটি যদি ভালো লাগে একটি লাইক দিতে পারেন প্রচারের স্বার্থে আলোচনাটি শেয়ার করতে পারেন এবং নিয়মিত এই ধরনের আলোচনা পেতে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি